হ্যালো গাইস, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আইছি। আজকে তোমরা কিছু নদীর ভিউ দেখাইম, তো চলো আমার লগে ভিউ দেখার লাগি রেডি হও। এদিক থেকে ভিউটা দেখাইমু, এই দিকে দেখতে পারতাই ভিউটা কত সুন্দর। ও সাইডে দুইটা টাওয়ার আছে, খালি জঙ্গল জঙ্গল, সাইড হবে খালি জঙ্গল জঙ্গল। তখন তোমরা ব্যাক ক্যামেরা করে পিছনের ভিউটা দেখাইলেই। হ্যালো গাইস, আমি কিছু বুঝার আগে এই বাক্স দৌড়িয়া কিতার লাগি বাক্স কোন ব্যাপারটা বুঝতে পারছি না। তো গাইস, কালকে ভিডিও বানাইতে পারছি না, আজকে শিওর দেখাইম তোমরা, তো চলো। তো গাইস, এই দেখতে পাটা ভিউটা কত সুন্দর, এদিকে একটা নদী আছে, এদিকে একটা নদী আছে, আর এদিকে কিতা আছে আমি নিজে জানি। তো গাইস, দেখতে পাটা তোর মাঠ আছে কেন, যে মানে এখানে খেত করে তেমনি ঘুরে ঘুরে দেখাই দিলাম তোমরা কিছু ভিউ। গাইস, কালকে একটা ফুয়া আমার দিকে বাকছিল, এই ফুয়াটার ফাইলিছি, তো তোমরা তারাও আমি দেখাইলাম ফুয়াটার কই আছে, আমার মনে কো দেখছে না, আমরা আমি তোমরা লুকাই লুকাই দেখাইলাম তারাও। তুমি দেখতে পারতে ফুয়াটা এখানে বইয়া আছে, বইয়া জানি কিতা করে জানি, তো আমার মনে কো দেখছে না, ও ওখানে বইয়া জানি কিতা করে। ও ভাই, আমার দিকে দেখি লিছে, এ হে, এগু তো কালকের হুয়া যে ওগু তো লাগে, যেন কালকে আমার পিছনে দূরে দূরে আইসল। এ হে, আমার মনে হয় আমার দেখে লিছে, আমার মনে হয় এখন আমার দূরে আইব। ফোনকে দেখিয়ে কালকে বাকছিল কিতার লাগে আমার দিকে, আমার দিকে। এ কালকে তুই আমার দিকে বাকছিলে কেন? আরে দাদা, আর হইও না, আমার বাড়িতে একটা লেফটিনও নাই আর আগার জায়গাও নাই। ও তার লাগিনি, তুই নদীর পার পড়াইবে তার লাগিনি? নদীর পার তো অনেক পড়াই মতো হচ্ছে, এখন তো লেফটিনও নাই কিছু নাই, আর বেতলা ধরছে এখন ইতার লাগে আইছে রে বা। তো গাইস, এ কইতাছে মানে এর এর বাড়িতে একটা লেফটিন নাই, ইতার লাগে নদীর পার ইয়া লেফটিন করে, তখন থেকে কিতা কয় আর আর কিছু করার আছে নি আর, কাম কাজও নাই আর টেকা পয়সাও নাই, তো লিগে আমি লেফটিনে একটা পাইতাম পারি না, আর লগের বাড়ি তো যাইতে দেয় না, কয় আমি বুঝি বেশি আগিলাই, তোর লিগে আমি আই পড়ি নদী পারো। আর তো অন তো গাইস, এর দুঃখটা আমি বুঝতে পারছি, মানে এর লগের বাড়ি তো লেফটিনে যাইতে যায় না, এটার লাগিয়ে নদীর পারও লেফটিনে করা তাই।